আসসালামু আলাইকুম। জোবায়ের একাডেমির প্রকোর্সের সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো সোশ্যাল সিগন্যাল নিয়ে। তো সোশ্যাল সিগন্যাল হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভিটিস, আপনার যে কোনো আর্টিকেলে যদি শেয়ার হয়, লাইক পড়ে, এবং ওভারঅল যে অ্যাক্টিভিটিসগুলো যেগুলো সার্চ ইঞ্জিনকে বুঝতে সাহায্য করে যে আপনার এই কন্টেন্টটা ভ্যালু কতটুকু। আচ্ছা, আমি আরেকটু ক্লিয়ারভাবে বোঝাচ্ছি। সেটা হলো, ধরুন আপনি ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করেন, তো এই ফেসবুক অ্যাকাউন্টে অনেক সময় দেখা যায় যে আমরা বিভিন্ন রকম পোস্টগুলো শেয়ার করি, বিভিন্ন আর্টিকেলগুলো শেয়ার করি, বিভিন্ন ছবি শেয়ার করি। এই ছবিগুলো কেন শেয়ার করি? এর কারণ হলো যে আমার এই তথ্যটা পছন্দ হয়েছে, আমি তাই আমার ওয়ালে রেখে দিলাম, অথবা আমার এই তথ্যটা পছন্দ হয়েছে, আমি চাই অন্যরা এটা পড়ে উপকৃত হোক, আমার এই তথ্যটা পছন্দ হয়েছে, আমি আমার ওয়ালে রেখে দিলাম, ভবিষ্যতে আমি এখান থেকে আবারও পড়ব। অর্থাৎ আমি কোনো না কোনোভাবে এটাকে সংরক্ষণে রাখলাম। তো এটার কারণ হলো যে আমি সকল পোস্ট কিন্তু শেয়ার করি না, আমি কিন্তু কিছু কিছু পোস্টগুলো কিন্তু কেবলমাত্র শেয়ার করি। অর্থাৎ যে পোস্টগুলো আমার উপকারে আসে বা উপকারে আসবে কিংবা অন্যের উপকারে আসবে, এই ধরনের যে পোস্টগুলো আমরা পাই সাধারণত সেগুলোই কিন্তু আমরা শেয়ার করি। তো এই যে শেয়ারের মাধ্যমে লাইক, কমেন্ট, শেয়ার, বিভিন্ন আর্টিকেলগুলোর এই যে অ্যাক্টিভিটিসগুলো, এগুলো গুগল একটা সিগন্যাল পায় যে গুগল এখান থেকে বুঝতে পারে যে যেহেতু এই আর্টিকেলগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার হচ্ছে, বিভিন্ন এঙ্গেজমেন্ট আছে, এগুলার কারণে সার্চ ইঞ্জিন বুঝতে পারে যে এটা অবশ্যই এই আর্টিকেলটার ভ্যালু আছে, তা নাহলে এতগুলো শেয়ার, এতগুলো লাইক বা এরকম এঙ্গেজমেন্ট হতো না। তো এজন্য আমাদের এই সোশ্যাল মিডিয়া থেকে, মানে বিশেষ করে অনেক সময় দেখা যায় যে সোশ্যাল মিডিয়া শেয়ারের মাধ্যমে যে এই এঙ্গেজমেন্টের কারণে অনেক পিছিয়ে থাকা আর্টিকেলগুলোও খুব সহজে আমার সার্চ ইঞ্জিনের রেজাল্ট পেজটা দখল করে, অর্থাৎ প্রথম পেজটা দখল করে। শুধুমাত্র এই শেয়ার এবং অ্যাক্টিভিটিস এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে ভিজিটর আসার কারণে। তো বিশেষ করে ইভেন্ট ব্লগিং যারা করে তারা এই সোশ্যাল অ্যাক্টিভিটিসগুলো খুব ভালোভাবে করে থাকে, যাতে করে খুব অল্প সময়ে একটা আর্টিকেল র্যাঙ্ক করা সম্ভব হয়। তো যাই হোক, এখন আমাদেরও কিন্তু আমার আর্টিকেলে বিভিন্ন ধরনের সোশ্যাল সিগন্যাল দিতে হবে। এই সোশ্যাল সিগন্যালটা বিভিন্ন মাধ্যমে কিনতে পাওয়া যায়। আপনারা চাইলে ফাইবার থেকে বা অন্য বিভিন্ন মাধ্যম থেকে আমরা চাইলে সোশ্যাল সিগন্যালগুলো আমরা কিনতে পারি, অথবা আমরা চাইলে আমাদের নিজস্ব অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে আমরা বিভিন্ন অ্যাক্টিভিটিসের মাধ্যমে আমরা কিন্তু সোশ্যাল সিগন্যালগুলো আমি গুগলকে বা সার্চ ইঞ্জিনকে পৌঁছে দিতে পারি। তো এজন্য আমাদের এখন এই মুহূর্তে যে কাজটা হবে সেটা হলো যে আমাদের সকল সোশ্যাল অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে ফেলা, যেমন ফেসবুক পেজ, পিন্টারেস্ট, রেডিট, কোরা, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডিন, মিডিয়াম এবং টাম্বলার। এছাড়াও শত শত সোশ্যাল মিডিয়া আছে বা সোশ্যাল সাইট আছে, আপনারা ওখানেও অ্যাকাউন্ট করতে পারেন। তো অ্যাকাউন্ট করা মানে হচ্ছে অ্যাকাউন্ট করে ফেলে রাখা না, আপনি ততগুলোই অ্যাকাউন্ট করবেন যতগুলো অ্যাকাউন্টে আপনি কাজ করতে পারবেন। এখন এই অ্যাকাউন্টগুলোতে কাজ কি? এই অ্যাকাউন্টগুলোতে কাজ হবে আপনার ফেসবুক পেজে লাইক বাড়ানো, পিন্টারেস্টের ফলোয়ার্স বাড়ানো, এঙ্গেজমেন্ট বাড়ানো, আর্টিকেলগুলো র্যাঙ্ক করানো, হ্যাঁ, বিভিন্ন মানে আর্টিকেল মানে পিনগুলোকে র্যাঙ্ক করানো, কোরাতে বিভিন্ন প্রশ্ন করা, ফলোয়ার্স বাড়ানো, ইনস্টাগ্রামে ফলোয়ার্স বাড়ানো, টুইটারে ফলোয়ার্স বাড়ানো, লিঙ্কডিনে ফলোয়ার্স বাড়ানো, মিডিয়ামে, টাম্বলারে, এই জায়গাগুলোতে ফলোয়ার্স বাড়ানোই এই মুহূর্তে আমাদের কাজ। ফলোয়ার্সও বাড়বে, অর্থাৎ ফলোয়ার্স বা লাইক, কমেন্ট বা ফলোয়ার্স এগুলো বাড়বে। তো এগুলো বাড়বে কারা? এদেরকে বাড়াতে হবে আপনাকে কিন্তু যে মানে আপনার নিশ রিলেটেড ব্যক্তিগুলোকে এখানে ডেকে নিয়ে আসবেন। অনেকে করে কি, বিভিন্ন ধরনের ইংগেজিং কন্টেন্টগুলো দেয় এবং এর কারণে অনেকে ভিজিট করে আপনার সাইটে আসে, কিন্তু যে ধরনের অডিয়েন্সকে আপনি ডেকে নিয়ে আসলেন সে ধরনের অডিয়েন্সগুলো আপনার যে নিশ সাইট বা আপনার যে টপিক সেই টপিকে তাদের আগ্রহ নাও থাকতে পারে। তো লাইকের সংখ্যা খুব বেশি না বাড়িয়ে তার থেকে একদম পারফেক্ট লাইকারদের বা যে পারফেক্ট ফলোয়ার্সদের যদি আপনি ডেকে নিয়ে এসে আপনার অ্যাকাউন্টটা রিস্ক করতে পারেন, তাহলে আপনার জন্য সেটা হবে প্লাস পয়েন্ট। যেমন আমি যদি পিন্টারেস্টের অ্যাকাউন্ট করি এবং আমার যদি কে কাপ হয়, অর্থাৎ কফি নিয়ে আমার একটা ওয়েবসাইট হয়, তাহলে আমার চেষ্টা থাকবে যে কফি লাভার যারা, হ্যাঁ, যারা কফি মূলত পছন্দ করে তাদেরকে আমি
আমার ফলোয়ার্স বাড়াবো, মানে তাদেরকে দিয়ে আমি যদি ফলোয়ার্স বাড়াতে পারি, তাহলে এই সকল অ্যাকাউন্টে যদি আমি মাঝে মাঝে আমার আর্টিকেলগুলো শেয়ার করি, তাহলে দেখা যাবে যে কফি লাভাররা খুব সহজে আমার আর্টিকেলে ভিজিট করবে বা আমার আর্টিকেলে আসবে, আমি অনেক বেশি ভিজিটার পাব। তো এজন্য আমাকে অবশ্যই আমার নিশ রিলেটেড অ্যাকাউন্ট, মানে নিশ রিলেটেড অডিয়েন্সকে কালেক্ট করে আমাকে কিন্তু তার কাছে পৌঁছাতে হবে এবং তাকে আমাকে বলতে হবে যে আমাকে ফলো করার জন্য। তো এজন্য আমরা মানে কিছু কাজ করব, সেগুলো একটু বলে দিচ্ছি। আমরা পিন্টারেস্ট দিয়েই উদাহরণ দেই, পিন্টারেস্টের ক্ষেত্রে আমরা কি করতে পারি, পিন্টারেস্টের ক্ষেত্রে আমরা করতে পারি আমার মানে ও আরেকটা কথা একটু বলে নেই, যে আমাকে প্রতিটা অ্যাকাউন্টে কিন্তু প্রফেশনাল ওয়েতে সাজাতে হবে। প্রফেশনাল ওয়েতে সাজাতে মানে এরকম আমার একটা ইমেজ থাকবে, আমার মানে কি বলো প্রোফাইল প্রোফাইল পিকচার থাকবে, আমার কভার ফটো থাকবে, আমার যদি আমার ওয়েবসাইটের লিঙ্ক ওখানে ভেরিফাইড থাকবে, আমার কন্ট্যাক্ট ডিটেলস থাকবে, এই ধরনের সকল বিষয় অ্যাবাউট থাকবে, মানে আমার আর্টিকেল মানে আমার অ্যাকাউন্টটা কি রিলেটেড এই বিষয়ে কিন্তু সম্পর্ক মানে অ্যাবাউট আস সম্পর্কে আপনার লেখা থাকবে, যে আপনার কারা, কোথা থেকে আসছেন, আপনার উদ্দেশ্য কি, এই ধরনের বিষয়গুলো আপনার এখানে থাকবে। অর্থাৎ যে কেউ যেন আপনার অ্যাকাউন্টগুলো দেখলে মনে হয় যে এটা একটা প্রফেশনাল অ্যাকাউন্ট। হ্যাঁ, তো যদি প্রফেশনাল অ্যাকাউন্ট হয়, সুন্দর ইমেজ থাকে, কভার ফটো থাকে, সব কিছু থাকে, তাহলে কিন্তু খুব সহজেই অন্যরা আপনাকে করবে মানে ফলো করবে আর কি। আর যদি এই ধরনের কিছু না থাকে, তাহলে অনেকেই কিন্তু ফলো করতে চাইবে না। তো আপনি যদি আপনার অ্যাকাউন্টে ভ্যালু দিতে পারেন, খুব সহজেই কিন্তু অন্যের ফলোয়ার্স বা অন্যের লাইক এগুলো কিন্তু খুব সহজে পাবেন। অর্থাৎ আপনি যদি মানুষকে উপকার করাতে পারেন আপনার অ্যাকাউন্টগুলোর মাধ্যমে, ভালো ভালো জিনিস শেয়ার করেন, ভালো ভালো তথ্য শেয়ার করেন, তাহলে দেখবেন ভালো ভালো অডিয়েন্স আপনার আর্টিকেলে আপনার প্রোফাইলে আসবে এবং খুব সহজেই কিন্তু আপনাকে ফলো করবে এবং আপনার সাথে এঙ্গেজ থাকবে। তো এখন এটা করার পর, প্রফেশনাল লেভেলের অ্যাকাউন্টগুলো করার পর, আমরা যে কাজটা করতে পারি সেটা হলো আমরা নিয়মিত এখানে লগ ইন করতে পারি। প্রতিদিন আমরা লগ ইন করবো এবং কম বেশি অ্যাক্টিভিটিস আমরা এখানে করব। আমরা ফেসবুকে সাধারণত যেটা করতে পারি, আমরা বিভিন্ন ধরনের ভ্যালু অ্যাড করে, যেমন আমাদের যদি কেক অফ সম্পর্কে হয়, আমরা ছোটো ছোটো আর্টিকেল শেয়ার করতে পারি বিভিন্ন হ্যাশট্যাগ দিয়ে। আবার পিন্টারেস্টেও কিন্তু আমরা বিভিন্ন ধরনের পিন শেয়ার করতে পারি, আমি চাইলে আমার ওয়েবসাইটের আর্টিকেলে লিঙ্ক দিতে পারি পিনগুলোতে। এই প্রতিটা পিন কিন্তু সুন্দরভাবে তৈরি করতে হবে, পিন তৈরি করে, অর্থাৎ শুধুমাত্র ছবি দিলাম আর পিন মানে ওখানে পোস্ট করলাম এমন না, একটা ছবি দেখে যেন মানুষ আপনার ছবিটা সেভ করে। আপনি একটা ছবি কখন সেভ করেন, যখন দেখবেন ওই ছবিটার মধ্যে তথ্য আছে। যেমন হতে পারে, আমি একটা উদাহরণ দিচ্ছি, সেটা হলো 2000 মানে এই নতুন বছরের যদি ক্যালেন্ডার, অনেকেই কিন্তু নতুন বছরের ক্যালেন্ডারগুলো ইমেজ আকারে সেভ করে রাখে। তো ইমেজটা কেন সেভ করলো, যে এই ক্যালেন্ডারটা আমার দরকার হবে। ঠিক একইভাবে আপনার আর্টিকেল যে রিলেটেড, সেই রিলেটেড কিছু তথ্য দিয়ে যদি আপনি ভালো ভালো পিন তৈরি করতে পারেন এবং সেটা শেয়ার করেন, তাহলে দেখবেন ওই ইমেজটা অনেকেই কিন্তু শেয়ার করবে এবং ওই ইমেজটা অনেকেই সেভ করে রাখবে, তাতে আপনার আর্টিকেলটা গ্রো হবে। আমরা এখানে বিভিন্ন ধরনের পিন তৈরি করব, বিশেষ করে পিন্টারেস্টে আমরা প্রথম এক মাস প্রতিদিন 2টা করে আমার পার্সোনাল পিন শেয়ার করব, পরের মাসে 5টা করে করব, তার পরের মাসে 10টা করে পার ডে আমি পিন শেয়ার করব। এবং সেই সাথে শুধু নিজের পিন শেয়ার করলে হবে না, অন্যের পিনগুলো আমাকে শেয়ার করতে হবে আমার, অর্থাৎ সেভ করতে হবে আমার অ্যাকাউন্টে। তো আমার এখানে পিন্টারেস্টে বোর্ড ক্রিয়েট করতে হবে, প্রফেশনাল লুক দিতে হবে এবং এর মাধ্যমে প্রতিনিয়ত আমাকে এই কাজটা করতে হবে। অর্থাৎ প্রতিদিন ধরেন আমি 10টা অ্যাকাউন্ট করলাম, এই প্রতিদিন 10টা অ্যাকাউন্টে আমাকে একটা করে ইমেজ শেয়ার বা একটা আর্টিকেল শেয়ার এগুলো করতে হবে। রেডিটে আমার বিভিন্ন সাব রেডিটে পোস্ট করতে হবে, কোরায় বিভিন্ন ধরনের প্রশ্ন করতে হবে, অন্যের প্রশ্নের উত্তর দিতে হবে, অন্যকে ফলো করতে হবে এবং নিজের ওয়ালেও কিন্তু বিভিন্ন ছবি, বিভিন্ন আর্টিকেল এগুলো শেয়ার করতে হবে। ইনস্টাগ্রামও ঠিক একইভাবে ইমেজ শেয়ার করতে হবে, সকল ধরনের ইমেজ না, যে ইমেজগুলো ভ্যালু দেবে ওই টাইপের ইমেজ। টুইটারে আপনারা এভাবে ইমেজ শেয়ার করবেন, আপনার আর্টিকেল শেয়ার করবেন এবং হ্যাশট্যাগ ইউজ করবেন। আর ট্রেন্ডিং যে টপিকগুলো আছে, অর্থাৎ রিসেন্ট যে পোস্টগুলো হচ্ছে, ভালো ভালো ইয়েতে মানে অডিয়েন্সে ভালো ভালো ভিজিটরদের বা ভালো ভালো পার্সনদের ফলো করবেন, যারা নিয়মিত আর্টিকেলগুলো দিচ্ছে, তাদেরকে কমেন্ট করবেন, তাদেরকে টুইট করবেন, তাদের রিটুইট করবেন। লিঙ্কডিনে ঠিক একইভাবে আপনি চাইলে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস বাড়াতে পারেন, আপনার সার্কেল বড় করবেন, মিডিয়ামে আপনার ফলোয়ার্স বাড়াবেন, টামলার
ধরে আপনার ফলোয়ার্স বাড়াবেন। মিডিয়ামেও কিন্তু আমরা নিজের আর্টিকেল শেয়ার করতে পারি, অন্যের আর্টিকেল শেয়ার করতে পারি। অনেকে মিডিয়ামে যেটা করে, ইজিন আর্টিকেল থেকে আর্টিকেল নিয়ে আসে, ফ্রি আর্টিকেলগুলো সেখান থেকে ওখানে হালকা এডিট করে ওখানে কিন্তু আবার মিডিয়ামে পাবলিশ করে এবং সেখানে কিন্তু ব্যাকলিং দেয়, নিজের সাইটের ব্যাকলিং দেয়। তো আমরা এভাবে মিডিয়ামের অ্যাকাউন্টগুলো গ্রো করতে পারি। আমি এই মুহূর্তে যে অ্যাকাউন্টগুলো এখানে দিলাম সেই অ্যাকাউন্টগুলো বলতে পারেন পারফেক্ট অ্যাকাউন্ট ভিজিটর ড্রাইভ করার জন্য। এছাড়া আরও অভাব নাই, আমি সামনে হয়তো বা আরও কিছু সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলো দিব যেগুলোর মাধ্যমে প্রচুর পরিমাণে আপনি অডিয়েন্স এখান থেকে আপনার ভিজিটর ড্রাইভ করতে পারেন। পিন্টারেস্টে যদি নিয়মিত কাজ করেন তাহলে দেখবেন খুব সহজে এটা অ্যাকাউন্টটা গ্রো হবে। বিশেষ করে 2-3 মাস লাগে একটা ভালো মানের পিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করার জন্য, এখানে লাইক কমেন্ট বাড়ানোর জন্য। আর 2-1টা পোস্ট যদি ভাইরাল হয়ে যায় তাহলে কিন্তু দেখা যাবে যে প্রচুর পরিমাণ ইংগেজমেন্ট থাকবে আপনার অ্যাকাউন্টে, প্রচুর পরিমাণ ফলোয়ার্স বাড়বে এবং সেই সাথে আপনি প্রচুর ভিজিটর পাবেন। রেডিট থেকে প্রচুর পরিমাণ ভিজিটর ড্রাইভ করা যায়। কোরা থেকে আপনি কোরায় কমেন্ট করবেন এবং রেফারেন্স হিসেবে আপনার সাইটটাকে ইউজ করতে পারেন। এখানে অবশ্যই ইউনিক কমেন্ট হবে। আপনি মাঝে মাঝে প্রশ্ন করবেন যে অডিয়েন্সগুলো আপনার অ্যাকাউন্টে ফলো করেছে তাদেরকে প্রশ্ন করবেন বিভিন্ন বিষয়ে, আপনার টপিক রিলেটেড প্রশ্ন করবে, তারা ইংগেজ হবে। তাদের ইংগেজমেন্টের কারণে আপনার অ্যাকাউন্টে রিচ বাড়বে। ইনস্টাগ্রামও আপনি পোস্ট করবেন, হ্যাশট্যাগ ইউজ করবেন, একইভাবে প্রতিটা কাজ করতে থাকবেন নিয়মিত, যেটা করার মাধ্যমে এই অ্যাকাউন্টগুলো বড় হবে এবং সুযোগ বুঝে মাঝে মাঝে আপনি আপনার ওয়েবসাইটের আর্টিকেলগুলো শেয়ার করবেন। এখন প্রতিনিয়ত যদি ওয়েবসাইটের আর্টিকেলগুলো শেয়ার করতে থাকেন তাহলে এই সোশ্যাল অ্যাকাউন্টগুলো বুঝে যাবে যে আপনি এখানে মার্কেটিং করতে আসছেন এবং সহজেই আপনাকে ব্যান করে দিবে। অনেক সময় দেখা যায় কিছু কিছু সোশ্যাল অ্যাকাউন্ট থেকে আপনার আইপি ব্যান করে দিয়ে থাকে, তখন দেখা যায় যে আপনি যত অ্যাকাউন্টই করেন না কেন আপনার প্রতিটা অ্যাকাউন্ট খোলার সাথে সাথেই ব্যান হয়ে যায়। তো এই জন্য এই ধরনের পরিস্থিতিতে যেন না পড়েন। আমাদের উদ্দেশ্য হলো যে আমরা অ্যাকাউন্টগুলোকে গ্রো করব, লাইক কমেন্টস ফলোয়ার্স বাড়াবো, রেড কার্মা বাড়াবো। এইগুলো বাড়ানোর মাধ্যমে আমরা মাঝে মাঝে আমাদের লিঙ্কগুলো শেয়ার করব, যাতে করে এখান থেকে প্রচুর ভিজিটর আমি পাই। তো ভিজিটর পেলে আমি আমার সাইটে যখন ভিজিটর আসবে তখন আমার যদি কোনো প্রোডাক্ট থাকে সেখান থেকে আমরা চাইলে খুব সহজেই সেল আনতে পারি। আবার যদি অ্যাড নেটওয়ার্কের সাথে কানেক্ট থাকে তাহলে প্রচুর এখান থেকে আর্ন করা পসিবল। তাই আপনারা আজকে থেকে টার্গেট করেন যে আমরা 10টা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, এখানে 9টা আছে, 10টা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো বা 9টা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো এবং প্রতিদিন সময় করে এই সোশ্যাল অ্যাকাউন্টগুলোতে আমি কমপক্ষে 2 ঘন্টা সময় দিব। তো প্রতিদিন নিয়ম করে যদি 2 ঘন্টা সময় দেন 2-3 মাসের মধ্যে দেখবেন এই অ্যাকাউন্টগুলো থেকে হিউজ পরিমাণ ভিজিটর আপনারা ড্রাইভ করতে পারবেন। আর সেই সাথে দেখা যাবে যে আপনার সোশ্যাল সিগন্যালও বাড়বে। আপনি যখন একটা আর্টিকেল আপনার ওয়েবসাইটের আর্টিকেল শেয়ার করবেন ওগুলো যদি বিভিন্ন মাধ্যমে আপনার অডিয়েন্সরা শেয়ার করে তাহলে গুগল খুব সহজেই আপনার এখান থেকে সোশ্যাল সিগন্যাল পাবে এবং আপনার এটা র্যাঙ্কে বেশ ভূমিকা পালন করবে। তো এই হচ্ছে বিষয়, এক্ষুনি অ্যাকাউন্টগুলো তৈরি করে ফেলুন এবং আপনার আজকে থেকে কার্যক্রম স্টার্ট করে দিন যে প্রতিটা অ্যাকাউন্ট গ্রো করার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে নতুন এপিসোডে। আল্লাহ হাফেজ।